যেহেতু নদিয়া জেলার বইমেলার সঙ্গে কৃষ্ণমের একটা সেন্টিমেন্ট আবেগ জড়িয়ে আছে, সেই জন্য কৃষ্ণমের বই প্রেমী মানুষ পৌরসভার কাছে আবেদন করেছিল। চেয়ারম্যান গতকাল বোর্ড অফ কাউন্সিলার্স মিটিংয়ে দিয়েছিলেন, আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি কৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে কৃষ্ণনগরে বইমেলা হবে 6 দিন ধরে, এবং সেখানে সর্বতভাবে কৃষ্ণ নাগরিকদের কাছ থেকে আমরা সহযোগিতা চেয়েছি। যেভাবে কল্যাণীতে কল্যাণী মিউনিসিপ্যালিটি বইমেলা করে, একইভাবে আমরা রানাঘাটে রানাঘাট উৎসবের মধ্যে বইমেলা হয়, একইভাবে কৃষ্ণনগর শহরেও আমরা পৌরসভার পক্ষ থেকে বইমেলা করছি, যে বইমেলাটা অত্যন্ত গ্ল্যামারাস হবে এবং পুস্তকপ্রেমীদের কাছে একটা অত্যন্ত আকর্ষণীয় জায়গা হবে বলে মনে হয় এবং দারুণভাবে সাড়া পাচ্ছি মানুষের মধ্যে। মানুষের সমস্ত রকম সহযোগিতা করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। ইতিপূর্বে যারা বইমেলা পরিচালনা করেছেন তারা প্রত্যেকেই এসেছিলেন, তারাও আমাদের সঙ্গে থাকবেন। চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন গতকাল একটা কমিটি তৈরি হবে, তারপর একটা বাজেট হবে, তারপর আমাদের বইমেলা শুরু হবে ডিসেম্বর মাসেই। আমরা সমস্ত স্তরের মানুষের কাছে সহযোগিতা আশা করছি। স্টল মোটামুটি এখন পর্যন্ত যা ঠিক আছে, 70-80টা স্টল হয় প্রতিদিনই থাকবে, যেভাবে বইমেলা তো হয়। বাইরের শিল্পীরাও থাকবে, কৃষ্ণনগরের লোকাল শিল্পীরাও থাকবে, সমস্ত স্তরের মানুষের কাছে সহযোগিতা আশা প্রার্থনা করছি। বইমেলা এটা মানুষ কৃষ্ণনগর আবেগের সঙ্গে জড়িয়ে আছে, আপনারা বইমেলাতে আসুন এবং কৃষ্ণনগর পৌরসভার সঙ্গে সহযোগিতা করুন। অত্যন্ত সাফল্যের সঙ্গে বইমেলা হবে বলে আমাদের বিশ্বাস এবং আশা করি কৃষ্ণনগরের বইমেলা মানুষের মনে দাগ কাটতে পারবে, কারণ যে রাজ্য সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে বইমেলা নির্দিষ্ট কোনো জায়গায় প্রতিবার হবে না, এবার শান্তিপুর, এর আগে কৃষ্ণনগর, এর পরের বার হয়তো রানাঘাট হতে পারে, কৃষ্ণনগর পৌরসভা কৃষ্ণনগর বইমেলা প্রতিবারই করবে।